প্রথমেই আমি একটা SMS পড়ে নিই একজন দর্শকের। নূরজাহান বেগম, বয়স 50, তিনি লিখেছেন তিনি কোমর ব্যথায় ভুগছেন, চিকিৎসকের কাছে গেছেন, বোন ডেনসিটি মিনারেল পরীক্ষা করে দেখা গেছে যে তার খুব বেশি অস্টিওপোরোসিস দেখা দিয়েছে। তাকে অস্টেল বলে একটা ওষুধ খেতে বলেছে 70 মিলিগ্রাম করে প্রতিদিন একটি করে। এখন উনি কী করবেন, ভবিষ্যৎ কি? খুবই হাজারো হাজারো রুগীর একই কমপ্লেন এই ধরনের? হ্যাঁ, আপনার যে কোশ্চেনটা করেছেন ওই রুগীর, এরকম আমাদের দেশে 50 ঊর্ধ্ব মহিলার প্রায় প্রত্যেকটা মহিলারই একই কমপ্লেন। হুম হুম তো এটা প্রত্যেকেরই একই একই উত্তর দেওয়া যায়, যেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এটা আসলে মহিলাদের যখন আপনার স্বাভাবিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়, তখন মানে মেনোপজ হয়ে যায়, মেনোপজ হয়ে যায়, তখন কিন্তু আপনার হরমোনাল ডেফিসিয়েন্সির কারণে আপনার অস্টিওপোরোসিসটা ডেভেলপ করে। আর পাশাপাশি পুরুষদের সাধারণত 50-60 অফ যখন হয়, তখন আমরা বলি সেনাইল অস্টিওপোরোসিস, পুরুষদের এটা ডেভেলপ করতে সেটাই। পারে। এটা হচ্ছে মেকানিজমটা হচ্ছে আপনার, যখন একটা মানুষ বড় হয়, বাচ্চা থেকে বড় হতে হতে দেখা যায়, খুব ছোট থেকে 1 ইঞ্চি 1 ফিট, তারপরে বড় হতে হতে সে একেবারে আমরা 1-1.5-6 ফিট উচ্চতা হয়ে যায়। তো এই যে গ্রোথটা, এটা যে বোনসের যে গ্রোথটা, সেটা হচ্ছে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এবং গ্রোথ হতে থাকে। যখন একটা এজ চলে আসে, হরমোনাল ডেফিসিয়েন্সি যখন হয়, তখন ব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে গিয়ে ক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। দর্শকের ফোন নিয়ে নি। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। ওনার বয়স 50-এর মতো, ওনার পায়ের হাড্ডি, হাতের হাড় সব ফুলে ফুলে যাচ্ছে, পায়ের গোড়ালির কাছে হাড় ফুলে আপনার প্রায় 100 ফুট আলুর সমান, আর হাতের ডান হাতের হাড় ফুলে ফুলে অনেকখানি করে ফুলে আসছে এবং ফোলাগুলো বাড়তেছে, এখন আরো অন্য জায়গায় হচ্ছে। এটা আমি কি করতে পারি, কোন ডাক্তারকে দেখাইতে পারি? এটা কি আপনাদের, আপনারা যে সংক্রান্ত কথা বলতেছেন সেই রকম ডাক্তারের কাছে যাওয়া যাবে, না আচ্ছা অন্য কোথাও একটু আমাকে দয়া করে বলবে? আচ্ছা বোন, রোগী কি মহিলা না পুরুষ? মহিলা, 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 50 বছর বয়স। জি। ওনার কি পাশাপাশি ব্যথা আছে শরীরে না শুধু ফুলা? ওনার ব্যথা, ওই ওই জিনিসগুলোর মধ্যে ব্যথা নাই, কিন্তু ওই রাত্রেবেলা ঘুমালে হাত পা সব ব্যথা করে। আচ্ছা, আপনার কি এই জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন অলরেডি? কোনো ডাক্তার দেখিয়েছেন? এমনি আপনার ডাক্তার দেখাইছে, কোনো ওষুধে কাজ হবে না, ডাক্তাররা বলে কোনো ওষুধ নাই। আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি। জি, আমরা বুঝতে পেরেছি। আসলে যে এই 50 ঊর্ধ্ব ফুলে যাওয়া, এটা অনেকগুলা কারণ। এটা এখন মনে হচ্ছে রুগী এখন একটা কমপ্লিকেশনে ভুগছে। সেটাই আপনি দেখবেন বেশিরভাগ আর্থ্রাইটিস রুগী বা বাত ব্যথা রুগীরা দীর্ঘদিন যখন পেইন কিলার খায়, তখন দেখা যায় একদিক দিয়ে তাদের ব্যথা ওভাবে কোনো উন্নতি হয় না, কিন্তু জোড়াগুলা ফুলে যেতে পারে। এক আর্থ্রাইটিস জনিত সমস্যা, জোড়া ফুলে যেতে পারে ইনফ্লামেশন হওয়ার কারণে। আর একটা হচ্ছে যদি আপনার রেনাল রিটেনশন হয়, যদি তার ঔষধের কারণে, ঔষধের কারণে যদি তার ঠিকমতো কিডনি ফাংশন না হয়, এক্সক্রিশন না হয়, এক্সক্রিশন না হয়, এ থেকে যে জোড়াগুলা ফুলে যেতে পারে, এটা একটা কমন বুঝেই যাচ্ছে। ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে না? হ্যাঁ, ইউরিক অ্যাসিড থেকে হতে পারে, কিন্তু এইভাবে হয় না। এটা যেটা হয়, বেশিরভাগই ব্যথা জনিত ওষুধ যদি দীর্ঘদিন খায়, কিডনি যে কোনো সমস্যা থেকে হতে পারে, এটা ক্লিয়ার। এটা ওষুধ থেকে হতে পারে, আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে। তো দর্শক, আপনার সমস্যাটা আসলে ডায়াগনোসিস খুব জরুরি, আমরা বারবার বলছি এবং আপনাদেরকে আজকেও বলছি যে যে কোনো রোগের চিকিৎসায় ঔষধ কোনো চিকিৎসা না, এটা চিকিৎসা হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস, যে আপনার রোগী কেন এই সমস্যায় ভুগছে সেটা যদি কনফার্ম ডায়াগনোসিস করা যায়, ট্রিটমেন্ট খুব ইজি, সে কোনো যে কোনো আপনিও বুঝতে পারবেন যে এটা চিকিৎসা কি। তো আমার মনে হয় ওনাকে একজন স্পেশালিস্টের, বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে যদি ডায়াগনোসিস করে তারপরে ট্রিটমেন্ট দেন, আশা করি সেরে যাবে। আমার মনে হয় বোন, আমি একটু কথা যোগ করি যে DPRC হসপিটাল নিয়ে আসলে রোগটি নির্ণয় করতে হবে যে কোন সমস্যা তিনি ভুগছেন, তাহলে আমার মনে হয় ভালো হয়ে যাবে। আরেকজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিই, তারপর আলোচনায় যাব। সুপ্রিয় দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমি সুজন, 28 বছর নাঙ্গস থেকে বলছি আর কি। জি জি, আমার ঘাড়ে সমস্যা আর কি, সমস্যা বলতে ঘাড় ব্যথা করে এবং মাথার ওজন বুকের মধ্যে আর কি চাপ পড়ে আর কি। এখন আমি কিছুদিন আগে এক্স রে করাইছি, ডাক্তার দেখাইছি, কোনো সমস্যা পাই নাই, কিন্তু তারপরে এরকম ফিল করছি, মানে এখন ব্যথাটা কিংবা আপনার ঘাড়ের উপর যে চাপটা পড়তেছে কিসের তো হচ্ছে বুঝতে পারছি না আর কি। ঘাড় কি নাড়াতে গেলে ব্যথা হয় নাকি সব সময় ব্যথা করে? না, সব সময় করে না, নাড়াইতে গেলে এবং মাঝে মাঝে মাথার চাপটা ঘাড়ের উপর, বুকের উপর সে পড়ে আর কি, নিতে পারি না আর কি, এরকম খুব খারাপ লাগে। আপনি কি এক্স রে করাইছি, ঘাড়ে কোনো সমস্যা পাই নাই আর কি। আপনি কি ব্লাড প্রেশার চেক করেছিলেন আপনার? সরি, ব্লাড প্রেশার দেখেছিলেন? ব্লাড প্রেশার নর্মাল পেয়েছি আর কি। আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি। আসলে ঘাড় ব্যথার অনেকগুলো কারণ, অনেক কারণ, লটস অফ কেজ। আর উনি কিন্তু ইয়াং একজন লোক,
28 বছর বয়স, 28 বছর বয়স। এই এই যে আমরা বেশিরভাগই মেকানিক্যাল সমস্যায় ঘাড় ব্যথা বা মাথা ব্যথার কথা যেটা বলে, ঘাড়ের ব্যথা কিন্তু মাথা যেতে পারে এবং রেডিয়েটিং পেইন মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে ঘাড় ব্যথা। তো এটা অনেকগুলো কারণ আছে, এগুলো আমরা, তবে ওনার যেটা সমস্যা বোঝা যায় যে কোনো মেকানিক্যাল একটা প্রবলেম হচ্ছে, যেহেতু প্রেশার সার্ভাইকোজেনিক, সার্ভাইকোজেনিক বলা হয়। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে আপনার ঘাড়ের যদি সম্ভব হয়, আমরা এক্সরেতে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, সেক্ষেত্রে একটা এমআরআই করলে খুব সহজেই ডায়াগনোসিস হয়ে যাবে। তারপরে যদি আপনি সঠিকভাবে ফিজিওথেরাপি নেওয়া যায়, এটা সেরে যাবে। আপনি যদি এখন দুইটা বালিশ ইউজ করে থাকেন, আজকে থেকে একটা বালিশ ব্যবহার করেন, ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে, একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে এক্সারসাইজ গুলো শিখে নিতে পারেন। তবে তার আগে এটা কনফার্ম কেন ঘাড় ব্যথা হচ্ছে, এটা ডায়াগনোসিস জরুরি। ডক্টর শফিউল্লাহ প্রধান, আমরা অস্টিওপোরোসিস আবার ফিরে যাচ্ছি, প্রধান প্রধান লক্ষণ উপসর্গগুলো কি? হ্যাঁ, অস্টিওপোরোসিসের রোগীদের বেশিরভাগই হচ্ছে রোগীর, যে রোগীর ভাষা, যে রোগী বলে থাকে আমার চা বায় শরীরে, চা বায় ম্যাজম্যাজ করে, ব্যথা করে, এবং অনেক সময় ওনারা বাচ্চাদের দিয়ে কিন্তু টিপায় শরীর বা প্রেশার ইয়া করে, ম্যাসেজ ভালো লাগে, খুব ভালো লাগে। যে প্রতিটা রুগীরই কমপ্লেন যে উরুতে ব্যথা করে, হাতে ব্যথা করে, জোড়ায় জোড়ায় ব্যথা করতে পারে, ব্যথাগুলোতে যদি চাপ দেওয়া হয়, প্রেশার দেওয়া হয়, তখন কিছুটা ম্যাসেজ করলে ভালো হয়। এখানে একটা সাইন্টিফিক কিছু মেকানিজম আছে যার কারণে হয়তো একটু ভালো লাগে। তো এই এই এর পাশাপাশি রুগীর দেখা যায় কোমর ব্যথা হবে, ঘাড় ব্যথা হবে, হাঁটু ব্যথা হবে, চলাফেরা কষ্ট হবে, আস্তে 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 এভাবেই চলতে থাকে। কিন্তু সবচেয়ে খারাপ যে জিনিসটা, সেটা হচ্ছে কোনোদিন পরে যদি যায়, যদি স্লিপ কেটে পড়ে গেল সেটা, তাহলে কিন্তু হিপ ফ্র্যাকচার একটা কমন অস্টিওপোরোসিস, এবং খুব ভয়ানক একটা, যে কোনো হাড়ই ফ্র্যাকচার ভেঙে যেতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যেটা আমরা বলি, যে কোনো ভাবে ভেঙে যেতে পারে। তো বেশি হিপ ফ্র্যাকচার হয় এবং কলিস ফ্র্যাকচার হয়, যেটা হচ্ছে, হ্যাঁ, এই দুইটা খুব কমন, এটা সবচেয়ে খারাপ কমপ্লিকেশন যে এই রোগীদের ক্ষেত্রে। তবে ব্যথা হচ্ছে কমন, এই রোগীর ব্যথায় সারাক্ষণই সে ব্যথা বেদনা ভোগে। ফোন নিয়ে নি, নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।